দিদি আমার একজন বন্ধু আছে কার্তিক দা, রোগাপটকার চেহারা, জামা প্যান্ট, জুতো, মোজা, হাতে ঘড়ি, আংটি, গলায় চেন, কোমরে মাদুলি সবকিছু পরে কার্তিক দা টোটাল বডি ওয়েট হচ্ছে 24 কেজি 500 গ্রাম। অলওয়েজ লোডেড, 24 আওয়ার বিজি উইদাউট এনি ওয়ার্ক। তো সেদিন আমার কাছে এসছে, বলছে মিলন দা দাদা চলুন একটু বেরিয়ে আসি। দাদা আমি যেতে পারবো না, বাড়িতে একটু ফ্যামিলি প্রবলেম আছে। ওরে দাদা আপনার বাড়িতে ফ্যামিলি প্রবলেম? আপনি জানেন কাকে ফ্যামিলি প্রবলেম বলে? আরে না একটু খুলে বলুন। ওরে দাদা কিছুদিন আগে আমি এক মহিলাকে বিয়ে করেছিলাম, তো সেই মহিলার আগে থেকে একটি মেয়ে ছিল, তো সেই সূত্রে সে আমার সৎ মেয়ে। তার কিছুদিন পরে আমার বাবা আমার সৎ মেয়েকে বিয়ে করে, তো সেই সূত্রে আমার সৎ মেয়ে হয়ে যায় আমার সৎ মা, আমি আমার বাবার শ্বশুর আর আমার স্ত্রী নিজের শ্বশুরের শাশুড়ি। তার কিছুদিন পরে আমার সৎ মেয়ের একটা ছেলে হয়, তো সেই সূত্রে সেই ছেলেটি আমার ভাই, কারণ সে আমার বাবার ছেলে। আর যেহেতু সেই ছেলেটি আমার স্ত্রীর মেয়ের ছেলে, সেই সূত্রে আমার স্ত্রী সেই ছেলেটি দিদিমা আর আমি আমার ভাইয়ের দাদু। এই অবধি ঠিক ছিল, বুঝলেন কিনা? এই অবধি ঠিক ছিল। তার কিছুদিন পরে আমার আর আমার স্ত্রীর একটা ছেলে, তো আমার ছেলে দিদি মানে আমার সৎ মেয়ে, সে এখন আমার ছেলের ঠাকুমা, আমার ছেলে এখন আমার বাবার শালা, আমি আমার নিজের বাবার ভাগ্নে, আমার স্ত্রী নাতি নিজের দিদিমার দেওর, আমার মেয়ের ছেলে নিজের মায়ের কাকা, আর হতভাগা আমি হয়ে গেছি এখন আমার নিজের দাদু।